বন বিভাগৰ অভিযান জব্দ কেইবাখন অবৈধভাৱে বনজ সম্পদ কঢ়িয়াই নিয়া বাহন জব্দকৃত বাহন কেইখন উপযুক্ত প্ৰমাণ প্ৰাপ্ত নহয় বন বিভাগৰ গোচৰ ৰুজু রঙিয়াত বন বিভাগের অভিযান রঙিয়াত বন বিভাগে অতকৃত্রে অভিযান চলাই কেবাখনো অবৈধভাবে বনজ সম্পদ কঢ়িয়াই নিয়া গাড়ি জব্দ করে উত্তর কামরূপ বন সংমন্ডল রঙিয়াত দাসে চলাই চলাই কেবাখনো বাহন অবৈধ ঘা শিলবালি আদি সামগ্রী কঢ়িয়াই অনা কেবাখনো ট্রাক ট্রেক্টর বোলের পিকআপ ভ্যান জব্দ করে জব্দকৃত গাড়ি কেইখনের উপযুক্ত প্রমাণপত্র নোহাত বিভাগীয়ভাবে গোচর রুজু করে পরবর্তী সময়তো অভিযান চলি থাকিব বলে জানিবলে দিলে বন বিভাগে মাননীয় ডিএফও মহোদয় নিজে ক্রমে দিনে নিশায় অভিযান চলায় বহু কেইখন কাঠের গাড়ি তথা মাটি শিল শিলবালির গাড়ি আবদ্ধ হয় আর বর্তমানে আমার অভিযান চলি আছে আর চলি থাকিব কোনো আমার এতালেকি আমি ১৬-১৭খন গাড়ি আমিয়ে ধরছি আর বিভিন্ন রেঞ্জত আমার নলবারী বরপেটা হাজু প্রত্যেকে ধরিয়ে আছে আর আমিও ধরিয়ে আছো এবিলাক বন বিভাগের নিয়ম অনুযায়ী বনগোচর হব আর তারপর বনগোচর যি হয় এইটাই হব আমি মাননীয় ডিএফও মহোদয় নিজে ক্রমে দিনে নিশায় অভিযান চলায়